إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ومقصورنا ورسولنا ورحيمنا ووسيلتنا ووسيلتنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নবীর সম্মানে দরুদ পড়লে লাভ না লস আমার দিকে তাকান নবীর সম্মানে দরুদ পড়লে লাভ না লস নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন কোন নবী পাবে কোন সাহাবীরা পাবে কোন মা পাবে কোন বাবা পাবে সুতরাং নবীর সম্মানে মহব্বত নিয়ে দরুদ পড়ার দরকার আছে না নাই এদিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন কার দিকে তাকাবেন কথা বলবেন আলোচনা শুনবেন একেবারে আপনাদেরকে রহমতের ফেরেশতারা প্যাকেট করে রাখছে সুবহানাল্লাহ জোরে কোন সুতরাং এই প্যাকেটের ভিতরে থেকে কি বেয়াদবি করবেন মহব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا منمر قادر رنمر قادر جيتے شنار مدينة منمر قادر رنمر قادر যেতে সোনার মাদিনা যেই মাদিনা ধন্য হলো যেই মাদিনা ধন্য হলো পে তব ঠিকানা মুনমর কাদেরে প্রণমর কাদেরে যেতে সোনার মাদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লহ মাখা মুহাম্মাদ প্রাণেতে হাজরা হে আল্লাহ দয়া করো এই তাইফবাসী
ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা على آل سيدنا رضوي محمد سرتيت محمد أدرش محمد بحشات محمد اللهم পৃথিবীতে যত দরুদ আমরা পড়ি কেউ ইয়ানাবি পড়ে, কেউ সাল্লাল্লাহ পড়ে, যত দরুদ আমরা পড়ি, শ্রেষ্ঠতম দরুদের নাম দরুদ ইব্রাহিম। কি নাম? জোরে বলতে হবে, কি নাম? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নবীর নাম কি? সবাই বলে না, কি নাম? একটা হলো গুড, আর একটা হলো ভেরি গুড, একটা হলো এ প্লাস, আর একটা হলো গোল্ডেন। আমি কথা বুঝাইতে পারছি। এই জায়গার মধ্যে 75% ওভার মানুষ দুরুদ ইব্রাহিম পারে না, কিন্তু এলাকার মধ্যে সে বড় একটা কিছু। কথা হয় না, এ কথা বল না, ঠিক কিনা? দুরুদ ইব্রাহিমটা ঠিক মতো পারে না, সে আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়। আছে না? নাই। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না আমারটা শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بسم الله الرحمن الرحيم সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর জলসা সভাপতি, মানুষ গড়ার কারিগর, আপনাদের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব সালাউদ্দিন ভূঁইয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার মুরব্বী, আমার গার্ডিয়ান, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইয়্যিদ মাহবুবুদ্দিন তাহির জাবেরিয়া মাদানী সাহেব, আরবি প্রভাষক, হায়দরগঞ্জ তাহিরিয়া আল এম কামিল মাদ্রাসা, হায়দরগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর। সালাতুল মাগরিবের নামাজের পরে কথা বলেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান, আমার একান্ত শ্রদ্ধাভাজন, কাছের এবং প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব সাহেবের ছোট ভাই জনাব ইব্রাহিম খলিল মাসউদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যার বাবা কিছুদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, সোনাপুর সমিতি লক্ষ্মীপুরের সম্মানিত সভাপতি জনাব মনির সাহেব, এবং আমাদের আরো একজন বিশেষ মেহমান অত্র ইউনিয়নের তিনবারের সম্মানিত চেয়ারম্যান জনাব ওহিদুর রহমান সহ আরো অনেক সম্মানিত ভিজ্ঞ আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজরাত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআন প্রেমিক তাওহিদি জনতা, আমাকে দাওয়াত করেছেন আমার প্রিয় ভাই ফরিদ, উপস্থাপনায় আছেন আমার মিতা আরিফ সহ সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহিদি জনতা, আজকের এই চমৎকার মুনাওয়ার বরকতময় মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার?
সবাই খুশি একজন বেজার তার নাম কি তার সাথে আরো কিছু তার চেলা চামুন্ডারা বেজার ঠিক কিনা আমরা সব সময় খুশি রাখবো কাকে সব সময় ভয় করবো কাকে এখন মারা গেলে রাত বারোটার পরে কয় দিন কয় না কয় দিন কেউ যাবে না কেউ ওইখানের মালিক যিনি এখানের মালিকও তিনি জোরে বলেন তো তার নাম কি এই জগতে বিচারকের অভাব নাই উকিলেরও অভাব নাই লক্ষ্মীপুর কোর্টের 500-600 উকিলের মধ্যে মনে করেন 400 উকিলের সাথে আমার সুসম্পর্ক আছে কিন্তু ওই কোর্টের মধ্যে উকিল কয়জন এনা জোরে কইতে হবে কয়জন উনার সুপারিশ ছাড়া কোনো কাজ হবে এখন ওই কোর্টের যিনি উকিল এই দুনিয়াতে থাকাকালীন সময়ে তারে আপনারা তারে নারে দেখান সে কি আপনাদের জন্য সুপারিশ করবে বান্ডিল দিলে করবে নেতা দিয়া টেলিফোন করালে বুঝতে হবে নরম ওয়াজ দ্বারা দুনিয়া চলবে না চলতে হবে গরম ওয়াজ দ্বারা ঠিক কি না ইসলাম নরম এবং গরমের সমন্বয় শুধুমাত্র উঁচি উঁচি বাসি বাসি এটা যদি করেন আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন এইখানে যদি আমি কড়া কথা বলি মাল বাড়াই দিবনি আমারে যেটা বাজে সেটাই দিবে কিন্তু কোরআনের কথা যদি লিগেলটা আমি না বলি ওই হাসরের ময়দানে রব্বুল ইজ্জত অল জালাল বলবে কুলাঙ্গারটাকে ধরে নিয়ে আয় কারে বলবো আমারে ধরে লই আয় কোটি কোটি মানুষের মাছ থেকে আমাকে ধরে নিয়ে আসা হবে বলবে আমার কোরআনটাকে তুমি নরমটা বলছো গরমটা কেন বলো নাই জবাব দাও তোমার নাম তো পোস্টারে ছিল প্রধান অতিথির নামটাও পোস্টারে ছিল না সভাপতির নামটাও পোস্টারে ছিল না কারণ তারা তো কোরআনের কথা বলবা না তুমি কোরআনের কথা বলতে গিয়া কেন লিয়াজু করেছো আজ তোমার সেই মুরব্বীদেরকে ডাকো আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি বেটা তোর মুরব্বী মা তোরে চিনবে না বাবা তোরে চিনবে না ঠিক কি না সুতরাং কথা হবে কার জোরে বলেন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখানে এনে খুশি করালেন আমরা কি তাকে খুশি করানোর দরকার আছে না সবাই বলেন আছে কি না মস্ত অবনত চিত্তে নিজের গুনাহের কথা স্মরণ করে মনে মনে ভাবতে হবে ওগো আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার গুনাহের কারণে আজকের এই করোনা আমি আরিফ মিয়াজির পাপের কারণে আজকের এই করোনা নিজেকে এমন ছোট মনে করে মস্ত অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো একবার আলহামদুলিল্লাহ বলবো এই কারণে করোনার মতো সময়ে সুস্থতার মতো নেয়ামত দিয়েছেন বান্ডিলে বান্ডিলে টাকা পারটেক্স গ্রুপের মালিক এম এ হাসেন সাহেব দুদিন আগে চলে গেছে আটকাইতে পারছেনি যমুনা গ্রুপের মালিকরে আটকাইতে পারছেনি বেচারা শুয়ে শুয়ে বলছিল এরে আইসিইউর যত রুম আছে ব্যাগ দরকার হয় আমারে দে মাল যত লাগে দে তো আমারে একটু শান্তি দে আল্লাহটা রাখ আল্লাহ ভাই কি আরে বেটা রাখ সময় এখন কি সময় কি সুতরাং বাঁচার কোনো সুযোগ এই আরে একবার শুকরিয়া আদায় করব সুস্থতার মতো নেয়ামত আপনার জীবনে সব আছে আপনি বিসিএস ক্যাডার সব ঠিক আছে কিন্তু আপনি অসুস্থ দাম আসেনি এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব সবার সভাপতি যে নবীর জন্য সাহাবীরা দন্ত মোবারক ত্যাগ করেছিল যে নবীর জন্য সাহাবীরা রক্ত বের করেছিল সেই নবীর বিরুদ্ধে আমরা অবস্থান করি ঠিক কি না বলেন যেই নবীর কারণে আজকে আমাদের এই শান্তি আমরা সেই নবীর বিরুদ্ধে অবস্থান করি আসুন মহব্বত নিয়ে আমরা দুবার অন্তত বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সম্মানিত সুধী মণ্ডলী সম্মানিত তৌহিদি জনতা শুকরিয়া আদায় করলাম দরুদ পড়লাম এবার আমরা একটু করোনার দোয়াটা পড়ি পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাব ওয়া মিন সাইয়িল আসকাম বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া বলেন আল্লাহ গো ও আল্লাহ করোনার মতো মহামারী থেকে আমারে সোনার বাংলাদেশে হেফাজত করেন
জোরে কর না আমিন। এবার বলেন হুজুর দেশে বেশি ভালোবাসে না হুজুরের বাপে ভালোবাসে? জোরে কয় না, জোরে কয় না। দেশের লাই দোয়া করছে কে? জোরে কইতে হবে কে দোয়া করছে, না জোরে বলতে হবে কে দোয়া করছে? হুজুরের দোয়া করছে। আর হুজুরের কি দেশ বিরোধী না দেশ প্রেমিক? না জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বিজয়ের মাস। কি মাস? কি মাস? ওগো আল্লাহ, বিন্দু মাত্র ঈমান নিয়ে স্বাধীন সার্বভৌমত্বে পতাকা দেওয়ার জন্য রণাঙ্গনে যারা গিয়ে সামান্যতম ঈমান নিয়েও যারা কবরে চলে গেছে, ওই সমস্ত মানুষদেরকে শহীদের উচ্চ মর্যাদা দান করেন বলেন আমিন। যারা রণাঙ্গন থেকে ফিরে এসে এখনো পর্যন্ত জীবিত আছে, আল্লাহ তাদের হায়াত রিজিক সম্মানে বরকত দান করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, প্রথম শিক্ষা এই পৃথিবীতে একজনকে চাইলে খুশি করা যায় বলেন তো তার নাম কি? একটু জোরে বলতে হবে তার নাম কি? আল্লাহ না, শব্দটা হবে আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ শব্দের ডাইনি যদি জবর হয়, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দের ডাইনি যদি পেশ হয়, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, ডাইনি যদি জবর হয় পড়বেন আল্লাহ, ডাইনি যদি পেশ হয় পড়বেন উল্লাহ, ডাইনি যদি জের হয় আল্লাহ শব্দ পারিক কইরা পাতলা কইরা পড়তে হয়, এটাকে বলে ইল্লা মহব্বত দিয়া একটু বলেন তো আল্লাহ। আরো একটু জোরে বলেন না আল্লাহ। ও সোনাপুরের জনগণ, এই পৃথিবীতে আপনি চাইলে আপনার মায়ের খুশি করাতে পারবেন না, যত দিবেন ততই আপনার মায়ের লাগবে। আপনি চাইলে আপনার বাবার খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার বউরে খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার বোনরে খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার হুজুরকে খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার মালিককে খুশি করাতে পারবেন না। এর কারণ হলো এদেরকে আপনি যত ততই লাগবে, কিন্তু একজনকে সহজে খুশি করাতে পারবেন তার নাম হলো আল্লাহ। আপনি পাহাড় সমতুল্য গুনাহ করলেন, আপনি যৌবনের ক্ষমতা পাইয়া আমার আল্লাহরে ভুলে গেলেন, আপনি ক্ষমতার দাপটে ইসলামের বিরুদ্ধে অবস্থান করলেন, এত কিছু করার পরেও আপনার যখন বুঝ আসলো আমার এই অল্প জীবনে, আমার বয়স মাত্র 31 বছর, আমি একই মসজিদে জুমা পড়াই 8 বছর, আমার এই অল্প জীবনে অনেক যুবক এখন আমার কাছে আসছে যে আরিফ মিয়াজি যৌবনের ক্ষমতা পাইয়া এমন এমন করেছি, আরিফ মিয়াজি টাকার গরমের কারণে মানুষের মানুষে মনে করি নাই, মুরব্বীরে মানুষ মনে করি নাই, যুবকরে মানুষ মনে করে নাই, এখন আমি বুঝতে পেরেছি যে আমি যা করেছি তা হলো ফাওকার। আরিফ মিয়াজি আমি এখন কি করতে পারি? আমি বললাম ও আমার ভাইয়া, আপনার মনে যে এমন অনুতপ্ত ভাব আসছে, আপনি শুধু আমার আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেন। আপনি যে বুঝতে পেরেছেন যে আপনি ভুল পথে ছিলেন, এই ভুল পথ থেকে সঠিক পথে আসার পরে আল্লাহ বলে আমার আল্লাহরে আপনি ডাক দিবেন আর ভুলটা স্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। এর হাঁটা চলা কেন? ওইখান দিয়ে যাবে, ওইখান দিয়ে খেল করে রে, মনোযোগ দেন, মনোযোগ দেন। খুব চমৎকার আলোচনা নিয়ে আসছি, ওয়াজ তো কইতে দেয় না, ব্যাগ চলে, যদি ওয়াজ চলে না ওরে কথা কয় না, নামাজ পড়ো তোমার এটার ভিতরে তো পবিত্রতা, ঠিক কিনা বলেন? যেটা মাওলা দিবে সেটা যেখানে থাকবেন সেখানেই হবে, যেটা মাওলা দিবে না দিবে আপনাকে, যেটা আপনার ভাগ্যে রাখছে প্যাকেটের ভিতরে থাকলেও কি কথা কয় না, প্যাকেট আলা করে বেশি ধরছে না আই না, যেভাবে হাত মিলাই আম করে বেশি ধরছে, ডেলি 2000 মানুষের লগে হাত মিলাই আম করে ধরতো না, ধরব কা করে, ওর কথা কয় না কা করে? হ্যাঁ, আমার কেউ ধরবে যদি আমার আল্লাহ বাজেট রাখে, ঠিক কি না? সুতরাং ফালতু কথা বলে ঈমান নষ্ট করার দরকার নাই, নসিবে যদি থাকে, কপালে যদি থাকে এটা হবে, ঠিক কি না? আমরা সতর্ক থাকবো, কি একটা ফাইজলামি শুরু হয়েছে, শুধু মাহফিলে করোনা, শুধু মাহফিলে করোনা, আর কোথাও কি নাই, করোনা নাই, মাহফিলে করোনা, করোনার জন্য দোয়া করছি, করোনা চলে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে জিব্রিল আমিনের মাধ্যমে তার বন্ধুরে জানায় দিয়া বলল বন্ধু সাজদা মারার উম্মত গুলোরে জানায় দেন আল্লাহ তাকনা তু মির রাহমাতিল্লাহ বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আও ওয়ামাইয়ামাল সুআন যদি আমলে সুও করে আও ইয়াজলিম নাসাহু তার নফসের উপর যদি জুলুম করে এই জায়গার মধ্যে এমন কোন মানুষ নাই যে তার নফসের উপর জুলুম করে নাই আমি আরিফ মিয়াজি বলতে পারবো না আমি আমার নফসের উপর জুলুম করি নাই আমি বলতে পারবো না আমার পীর সাহেব নফসের উপর জুলুম করে নাই আমি বলতে পারবো না আমার বাবা নফসের উপর জুলুম করে নাই এই পৃথিবীতে আমরা সবাই নফসের উপর জুলুম করেছি মিথ্যার মাধ্যমে নফসের উপর জুলুম করেছি গীবতের মাধ্যমে নফসের উপর জুলুম করেছি হিংসার মাধ্যমে নফসের উপর জুলুম করেছি অন্যের ক্ষতির মাধ্যমে নফসের উপর জুলুম করেছি জিনার মাধ্যমে নফসের উপর জুলুম করেছি সুদের কারবারির মাধ্যমে নফসের উপর জুলুম করেছি মুরব্বিদের সাথে বেয়াদবির কারণে নফসের উপর জুলুম করেছি ছোটদের সাথে খারাপ আচরণের মাধ্যমে নফসের উপর জুলুম করেছি এতিমের হক নষ্ট করে নফসের উপর জুলুম করেছি আর জনগণের উপর তো কোনো জুলুম আমি মনে হয় করি নাই করছিনি করছিনি আল্লাহ কয় আও ইয়াজলিম নাফসাহু যদি তোমার নফসের উপর জুলুম করার পরে সুম্মা লাম ইস্তাগফিরিল্লাহ অতঃপর যদি তুমি তওবা করো ইস্তিগফার করো আও ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিমা ও আমার বান্দারা শুনো আমি এমন একজন আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা সময় যেহেতু প্যাকেট করা আমি আমার নির্ধারিত বিষয়ের মধ্যে চলে যাই আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি গভীর মনোযোগ দিতে হবে পয়েন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে মিস হলে আর কিন্তু খুঁজে পাবেন না কোরআনুল কারীমের একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি 6666 আল্লাহ তেলাব কেউ বলেছে এর কম হতে পারে এর মধ্যে থেকে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের দাম আমার আল্লাহর কাছে অন্য আয়াতের চাইতে আরো বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের ভাষায় এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীর উপর পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই একটা আয়াত নাজিল করত আর একটা আয়াতের তাবলীগ যদি আমার নবী করত এই একটা আয়াত হলে পুরো কোরআনের হক আদায় হয়ে যেত এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি শুধু তাই নয় গভীর মনোযোগ দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ পবিত্র মুখ থেকে কোরআনের আলোচনা শুনে যত কাফের ঈমানদার হয়েছে যত কাফের মুমিন হয়েছে যত আয়াত শুনে কোরআনের যে আয়াতগুলো শুনে সব চাইতে বেশি কাফের মুসলমান এই আয়াতে কারিমা শুনে হয়েছে আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করেছেন কয়টা আদেশ তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করে শেষে বলতেছে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমি ওয়ারিদ নিয়াজি তোমারে ওয়াজ করি ও সালাউদ্দিন সাহেব তোমারে ওয়াজ করি ও আজাদ সাহেব তোমারে ওয়াজ করি এই শোনো 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 আমার খাইয়া আমার পয়রা তোমরা আমারে ভুলে যাবা এটা আমি আল্লাহ জানি কিন্তু তোমারে আমি ওয়াজ করতেছি ও মনির আমি তোমারে ওয়াজ করি ও মসজিদ ইমাম আমি তোমারে ওয়াজ করি তোমার ব্যক্তি জীবনে যদি এই তিনটা আদেশ আর এই তিনটা নিষেধের আমল থাকে তোমার পারিবারিক জীবনে যদি এই তিনটা আদেশ এবং এই তিনটা নিষেধের আমল থাকে তোমার রাষ্ট্রীয় জীবনে যদি তোমার সামাজিক জীবনে যদি এই তিনটা আদেশ এবং এই তিনটা নিষেধের আমল থাকে আইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমি আল্লাহ ওয়াজ করি তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা আর বেশি দরকার আছে নি কি বলছে যে পুরা কোরআন নাজিল না হয়ে যদি এই তিনটা এই একটা আয়াত যদি নবীজির উপর নাজিল হতো নবীজি যদি এই একটা আয়াতের তাবলীগ করত দাওয়াতি কার্যক্রম করত পুরা কোরআনের হক আদায় হয়ে যেত কি মূল্যবান আয়াত তেলাওয়াত করেছি কি মূল্যবান আয়াত তেলাওয়াত করেছি আরো একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইন্নাল্লাহ মনোযোগ দেন ও ইন্নাল্লাহ কি কয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইয়া আমুরু আদেশ করতেছি কাদেরকে আমাদেরকে কাদেরকে শুধু নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন হাদিসে লাভ নাই শুধু হজ করলে আপনি জান্নাত পাবেন যাকাত দিলে পাবেন আর দূর মিয়া যাকাত তো এখন আপনি বাহাবার জন্য দেন যাকাত দেওয়া ঠিক কিনা
জাকাতের যে আটটা খাত 95% মানুষই আটটা খাত মানে না। হ্যালো হ্যাঁ সভাপতি সাহেব, ঢাকা থেকে 50,000 কত জাকাতের খাত আছে আটটা? আগে নিজের নিকট আত্মীয়র ওর কথা কয় না, তার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। প্রথম খেল করেন আল্লাহ বলতেছে আরিফ নিয়াজি ন্যায় পরায়ণ হও, কথা কয় না, কি হও? ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণ হও, পারিবারিক জীবনে ন্যায় পরায়ণ হও, ব্যবসায়িক জীবনে ন্যায় পরায়ণ হও, সামাজিক জীবনে ন্যায় পরায়ণ হও, যাকাত দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণ হও, যে কোনো বিষয় তুমি করতে গেলে সেই বিষয়ে ন্যায় পরায়ণ হও। তোমার আদিসাব মানছে বললে লাভ হইব কি, কিন্তু তোমার ভিতরে তো ন্যায় পরায়ণতার কোনো আমল নাই। সুতরাং তুমি এই দাড়ি টুপি জুব্বা আল্লাহ আলমাস আলকাম এগুলার উপাধি নিয়ে তুমি জাহান্নামে চলে যাবা, ওরা কথা কয় না, কথা কি ঠিক আছে? নেই ঠিক আছে আমার বন্ধুগণ। প্রথমত কথা হলো, খেয়াল করেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আমাদের জাতির পিতা, কোন সন্দেহ আছে নেই না? আছে মনে হয় কারো কারণ। আচ্ছা ওয়াইজ কলা ইব্রাহিম লি আবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহা, আমার বন্ধুগণ আমার বাবা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে ইজা আমার বিমাসিয়াতিল্লাহি তাআলা, ইসলাম বলছে বাবারে বুঝান। আচ্ছা বলেন তো আগে বাবা না আগে ইসলাম? না জোরে বলতে হবে, কি বলেন জোরে বলেন, আগে বাবা না আগে ইসলাম? আগে মা না আগে ইসলাম? আগে দেশ না আগে ইসলাম? জোরে কন্ত একটু সুবহানাল্লাহ। তাহলে ইজা আমার বিমাসিয়াতিল্লাহি তাআলা, আপনি যদি আপনার বাবা মা যদি ইসলামের বিরুদ্ধে নাফরমানি করে, আরিফ মিয়াজির বাবা মাওলানা মোশাররফ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে আরিফ মিয়াজির বাবার বিরুদ্ধে, এটাই ইসলামের শিক্ষা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওয়াইজ কলা ইব্রাহিম লি আবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজার, কি নাম ছিল? কি নাম? হযরত ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, একটা কথাও কোন ব্যক্তির দিকে যাবে না, একটা কথাও কোরআনের বাহিরে যাবে না, এর পরেও যারা এটাকে দোষ ধরবে তারাই হলো পিতৃ পরিচয়হীন বৈধ সন্তান। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম তার বাবাকে বলল, বাবা আপনি আমারে জন্ম দিছেন, বাবা আপনারে আমি বলি যে গিন আপনি করেন, আপনি যে মূর্তি পূজা করেন বাবা এটা কইরেন না, ও বাবা আপনারে মূর্তি পূজা আপনারে কোনোদিনও খাওয়াবে না, আপনারে মূর্তি পূজা আপনাকে ডাইনো দেখাবে না বামও দেখাবে না, আপনি মূর্তি পূজা করেন শুধু তাই নয় আপনি তো মূর্তির একজন কারিগর, তার মানে হাই কমান্ডের লোক, বাবা শুধু যদি মূর্তি পূজা করতেন তাহলেও মনটারে বুঝাইতাম, আপনি নিজে মূর্তি বানান, ও আমার বাবা, ও আমার বাবা, ও আমার বাবা, এমন কাজ আপনি কইরেন না, এমন কাজ আপনি কইরেন না, এমন কাজ করলে দুই জগৎ আপনার বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের বাবা কেহুনে কার কথা, ওরে বেটা হুজুর তুই তো সন্তান তুই বেশি বুঝো, ওর কথা কয় না, তুই বেশি বুঝো, তুই মোল্লা মানুষ তুই বেশি বুঝো। ইব্রাহিম বলছে বাবা এটা তো চমৎকার আলোচনা, এই আলোচনা শুনলে আপনাদের হৃদয়টা গলে যাবে, কিন্তু এটা তো আমার বিষয় নয়, সারসংক্ষেপ বুঝানোর জন্য আমি ডানে বামে যাচ্ছি। এবার ইব্রাহিম বলল বাবা আমার কথাটা শুনেন, মানলে মানেন না মানলে না মানেন, আমার কথা হলো আমি আপনারে জানাইয়া দিই, আদমের যুগেও মূর্তি হারাম, আপনার যুগেও মূর্তি হারাম, আপনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তার যুগেও মূর্তি হারাম, ঘরের পুতুলও হারাম, দোকানের মধ্যে জামা কাপড় যে মূর্তির মধ্যে সাজায়া রাখে সেটাও হারাম, 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 ঠিক কি না? ও আমার বাবা আপনি মানলে মানেন না মানলে না মানেন, আমার কাজ হলো বলা, মানলে মানেন না মানলে না মানেন, আরিফ মিয়াজির কাজ হলো বলা, মানলে মানেন না মানলে না মানেন, এটা হলো ইব্রাহিমের কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে মিজিবাড়িয়ালারা কয়টা আঙ্গ মূর্তি, সর্দারবাড়িয়ালারা কয়টা আঙ্গ মূর্তি, ওই রে সদরিবাড়িয়ালারা কয়টা আঙ্গ মূর্তি, এইভাবে এক এক গোত্রের এক একটা মূর্তি হইয়া 300 উপরে মূর্তি, ও হুজুর ঠিক আছে নেই, 300 উপরে মূর্তি, আমার আল্লাহ কয় বন্ধু আপনারা আমি পাঠাইছি, প্রতিটা গোত্রে হলো আপনার বংশের মানুষ, ডাইনো আপনার বংশের মানুষ, বামেও আপনার বংশের মানুষ, মিজি বাড়িতে আপনার মানুষ, সদরি বাড়িতে আপনার মানুষ, ভুইয়া বাড়িতে আপনার মানুষ, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে কেমন জানি একটা ভয় ভয় কাজ করে। ও আমার বন্ধু খানায় কাবা থেকে এই মূর্তিগুলাকে ভাঙার জন্য আমি আল্লাহ আপনি নবীরে পাঠাইছি, ঠিক কি না?
সুতরাং ইব্রাহিমের আমলে মূর্তি হারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মূর্তি হারাম, এখনো হারাম, ভবিষ্যতেও হারাম, ঠিক কি না বলেন? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে ন্যায়পরায়ণ হবেন? এবার একটা ঘটনা শুনেন, আমার নবী মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান, গভীর মনোযোগ, চমৎকার আলোচনা, আমার নবী মদিনা মুনাওয়ারার গভর্নর, মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান। এমন একটা সময় কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, কোন বংশের? জোরে কন্যা, কোন বংশের? কোরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। কিছুক্ষণ পরে বিচার কার্যক্রমটা পরিচালনার জন্য নবীর কাছে বিচার চলে যাবে। এখন সাহাবীদের মধ্যে একটা খুদুর নদীর ভাব, নবীর কাছে যদি যায় মনে হয় মাইনাস করবো, ওর কথা কয় না, মাইনাস করবো। আরিক মিজির কাছে গেলে মাইনাস হবে, মনিরের কাছে গেলে মাইনাস হবে, প্রধান শিক্ষকের কাছে গেলে মাইনাস হবে, চেয়ারম্যানের কাছে গেলে মাইনাস হবে, কিন্তু বিশ্ব নবীর কাছে কখনো মাইনাস হতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না? আমি হলো ন্যায় পরায়ণতা। এবার জোরে কর না, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে নবীর আদালতে বিচার যাবে। সাহাবীদের মধ্যে এক একজন এক একজনের কানে আর মুখে কয়, কানে কানে নয়, কানে আর মুখে, হে মিয়া, ও আবু বকর, ওমর। কিছুক্ষণ পরেই তো বিচার নবীর কাছে চলে যাবে, নবী তো লিগেল বিচারটা করবে। আর নবী যদি লিগেল বিচার করে, কুরাইশ বংশের মধ্যে কালি লেগে যাবে, কুরাইশ বংশের মানুষের মানুষ খারাপ জানবে। আরিফ মিয়াজির ভাই আকাম করছে, চেয়ারম্যান ভাই আরিফ মিয়াজি টেলিফোন করছে, ও চেয়ারম্যান সাহেব, সোনাপুরে আপনার লগে একসাথে মাহফিল করছে, আমার বাইরে একটু স্যাক্রিফাইস করেন। এবার উনিও আমার সম্মান রাখতে গিয়ে কইছে, হুজুর টেনশন করিয়ে না, ঘুরাই দিয়া, ওর কথা কয় না, কারণ এ মিয়ার দোষ না, টেলিফোন করছে হুজুরে, আগে হুজুরের দোষ, ওর কথা কয় না। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, এইবার সাহাবীদের মধ্যে একজন ছিল একটু চালাক, একজন কি ছিল, জোরে কয় না, জোরে কয় না, একজন ছিল একটু চালাক, এক একজন এক একজনকে বলে। এবার চালাক যে সাহাবি, সে বললো, শোনো, আমরা যদি যাই নবীজি বুঝতে পারবে, একটা কাজ করো, বুড়িয়ারা বুড়িয়ারা ছোট বাচ্চাদেরকে আদর করে, নবী ছোট বাচ্চাদেরকে বেশি আদর করে, সুতরাং ছোট বাচ্চাদেরকে মুরব্বীরা আদর করবে, এটাও আমার নবীর সুন্নত। জোরে কন্যা সোহান। কিন্তু জগতে এমন কিছু দাদা আছে, নাতিরা আদর করে না, হিংসা করে, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব হায়াত আল্লাহ বরকত দিক বলেন, আমিন। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এইবার চালাক সাহাবী বলল, শোনো, আমরা গেলে নবীজি মনে কষ্ট নিতে পারে, শোনো, নবীজির একটা নাতি আছে, ছেলে কিন্তু নবীজির নাই, পালক পুত্র, পালক পুত্রের নাম হলো যায়েদ বিন হারেসা, ও আমার বাবারা মুখস্থ করতে হবে, শুধু হা করে ও শুনলে হবে না, পালক পুত্রের নাম হলো যায়েদ বিন হারেসা। কি নাম? জোরে বলেন না, কি নাম? এবার চালাক সাহাবী বলল, আমরা যাব না, যায়েদ বিন হারেসার ছেলে, তার নাম হলো ওসামা। কি নাম? কারণ মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে আদর করে, এটা আমার নবীর সুন্নত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই শোনো, যায়েদ বিন হারেসার নাতি ওসামা, নবীজির নাতি, যায়েদ বিন হারেসার সন্তান, নবীজির নাতি ওসামারে আমরা বলি, ওসামা শোনো, তুমি তোমার দাদার কানে আর মুখে গিয়া বলবা, দাদা ভাই, কিছুক্ষণ পরে যে মহিলার বিচার আপনি কার্য বিচার কার্যক্রম পরিচালনা করবেন, এই মহিলা হলো কোরাইশ বংশের মহিলা, শিখাইয়া দিছে সাহাবি, একজন সাহাবি শিখাইয়া দিছে, বর্তমানে এমন আচরণ আমাদের সমাজে ঘটে, জোরে কন না। এবার ওসামাটাকে এটাও তো জানতে হবে, আবার বাইরে কেউ করে হাতে কি কইছে, হুজুরের তো হোলায়া ছিল না, এটা হলো পালক পুত্র, নাম হলো যায়েদ বিন হারেসা। এবার যায়েদ বিন হারেসার ঘটনাটা শুনেন, হযরতে খাদিজা, নবীর সুখের দিনের বিবি, আবার দুঃখের দিনের বিবি, মুখস্থ করতে হবে, নবীর সুখের দিনের বিবি খাদিজা, আবার দুঃখের দিনের বিবি খাদিজা। সুখ যদি সব সময় থাকে, এটারে সুখের দিন বলে না, সুখ এবং দুঃখ দুইটার সমন্বয় মিলাতে হয়, নবীর
সুখের দিনের বিবি খাদিজা, নবীজির দুঃখের দিনের বিবি খাদিজা, নবীজির সুখের দিনের বন্ধু আবু বকর, নবীজির দুঃখের দিনের বন্ধু আবু বকর, এই দুইটা হলো সাধারণ জ্ঞান। হযরতে খাদিজা রাত্রিবেলায় শুধু টেনশন করে আমার প্রাণের স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে একা একা যেতে হয়, স্বামী যদি একা একা থাকে, স্বামী যদি রাজনৈতিক ব্যক্তি হয়, স্বামী যদি সামাজিক ব্যক্তি হয়, স্বামী যদি বড় ব্যবসায়িক ব্যক্তি হয়, তাহলে স্ত্রীর মনের মধ্যে চিন্তা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? খাদিজার মনে সব সময় চিন্তা থাকে যে আমার প্রাণের স্বামী একা একা বিভিন্ন জায়গায় যায়। এবার খাদিজার চাচাতো ভাই, বলেন না কোন ভাই, বাজার থেকে চারটা গোলাম ক্রয় করে আনছে। এখানে আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি, যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, আর যায়েদ বিন হারেসা হলো পালক পুত্র, কারণ এক লাইন বেশি বুঝে, ছয় টন ইঞ্জিনিয়ার আছে নি, ছয় টন ইঞ্জিনিয়ার বুঝেন নি, স্কুলের বারিন্দা দিয়েও যায় না, সব দোয়ানে বসে এত ছয় টন আছে নি, এরকম সোনাপুর আছে নি, আঙ্গো ওয়ার্ডে আছে, এত ছয় টন ইঞ্জিনিয়ার, স্কুলও যায় না, মাদ্রাসাও যায় না, মসজিদে খোদবার হরে যায়, এবং মনে করেন সাত দিনে ছয় দিনে মুতি হানি খরচ করে না, হেতে হলো ছয় টন ইঞ্জিনিয়ার। ওরা ঠিক কিনা বলেন? এত চেয়ারম্যানের তো বেশি বুঝে, প্রধান শিক্ষকের চাইতেও বেশি বুঝে, মসজিদের ইমামদের তাতে গোনাতে ধরে না, কারণ হুজুরা তো মানুষই না, ওরে কথা কয় না হুজুররা কি? আচ্ছা এবার কন্দ ভাই, রাষ্ট্রপতি মিম্বারের সামনে থাকে না হুজুর থাকে, প্রধানমন্ত্রী মিম্বারের সামনে না হুজুর, মন্ত্রী মিম্বারের সামনে না হুজুর, সচিব মিম্বারের সামনে না হুজুর, আমলা সামনে না হুজুর, চেয়ারম্যান সামনে না হুজুর, আর এবারে তুই গণল কি না গণল কি, গণার ব্যবস্থা যিনি করে দিছে তার নাম কি? জোরে কন না জোরে কন কি? তুই গণল কি? তুই তো মুতি আনি গরস করস না, ঠিক কিনা বলেন? অনেক দূর চলে গিয়েছি, সময় কম, যাই হোক, এইবার যেটা বলতে চেয়েছিলাম, খাদিজার চাচাতো ভাই বাজার থেকে চারটা গোলাম নিয়ে আসছে, কয়টা? এবার আনার পরে বলল, বুবু ও আমার আফু, বড়দেরকে কেউ বুবু বলে কেউ আফু বলে, এটা হলো ভালোবাসা নিয়ে, ঠিক কিনা বলে? যার বোন নাই সে বুঝে গো, তার এই জীবনের কোনো মূল্য নাই, ঠিক কিনা? মনে করেন আমরা দশ ভাই, কিন্তু আমাদের কোনো বোন নাই, যে ঘরে দশ ভাই কিন্তু বোন নাই, অথবা যে ঘরে পাঁচ ভাই সে ঘরে যদি বোন না থাকে, আমি ওই ঘরকে ঘর বলি না, আমি বলি ওই ঘরকে হোস্টেল অথবা মেস। বোন না থাকলে ওই ঘর কি হোস্টেল বা? যারা পড়াশোনা করেন বা ইউনিভার্সিটি বা কলেজে যারা ঢাকাতে পড়াশোনা করেন তারা বুঝবেন যে ঘরে বোন নাই সে ঘর কি? এটা ম্যাস, এটা আসলে ঘর না, কারণ বোন না থাকলে সে ঘরের কোনো ভালোবাসাই থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইবার খাদিজার চাচাতো ভাই বলল, বুবু বাজার থেকে চারটা গোলাম আমি ক্রয় করে আনছি, এই যে দাঁড়ানো আছে, এখান থেকে আপনার যে এটা পছন্দ আপনি সেটা নিয়ে যান। এবার বলে, অনেক সময় চেহারা দেখলো বোঝা যায় কোনটা ভালো আর কোনটা বেয়াদ, ওর কথা কয় না? এই চারজন এখানে দাঁড়ানো, চারজন থেকে বুবু আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে যান। এবার খাদিজা বলল, আমার চাচাতো ভাই এই যে ছেলেটা ওরে আমার পছন্দ, ওই তোমার নাম কি? বললো আমার নাম যায়েদ, তোমার বাবার নাম কি? হারেসা, পুরাইটা মিলাই হলো যায়েদ বিন হারেসা। এবার বলল, আমার চাচাতো ভাই দেখতে চেহারাটা ভালো, এই চারটার মধ্যে থেকে যায়েদ বিন হারেসা আমি নিয়ে গেলাম, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পালক পুত্র বুঝাইতে পারছি আমি কি কথাটা? বুঝাইতে পারছি? এইবার রাত্রিবেলা দিনের নবী আমার কলিজার টুকরা নবী আখিরি জামানার পয়গম্বর যখন আসলেন, এবার স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী ও আমার প্রিয়তমা, শোনো আমি তোমার জন্য একটা গোলাম নিয়ে এসেছি, কারণ তুমি একা একা আর যেতে পারবে না, তোমার সাথে সব সময় যায়েদকে নিয়ে যাবা। এবার সাধারণ জ্ঞান মুখস্থ করেন, আমার নবীর দুইটা সফর হলো কষ্টের সফর, কয়টা সফর? দুইটা সফর কষ্টের সফর, নবীদের জীবন দশায় অনেক সফর হয়েছে, তবে দুইটা সফর হলো একেবারে কষ্টের সফর, জোরে কন কয়টা? এর মধ্যে একটা হলো হিজরতের সফর, আরেকটা হলো তায়েফের সফর, একটা হলো হিজরতের সফর তাও দুঃখ, আরেকটা হলো তায়েফের সফর তাও। হিজরতের সফরে হলো আবু বকর, আবু বকর কেমন নবীরে ভালোবাসে একটা উদাহরণ, আহারে কি নবীর উম্মত হইয়া নবীরে মানি না, আবু বকর আশেক, সাপও আশেক, সুবহানাল্লাহ কয় না?
এটা অন্য আলোচনা আবু বকর বলে আল্লাহর নবী বলল আবু বকর বলো তোমার কাছে প্রিয় জিনিসগুলো কি আবু বকর বলল ওগো দ্বীনের নবী গো ওগো দ্বীনের নবী গো আমার কাছে এক নম্বরের প্রিয় হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো দ্বীনের নবী গো আমার কাছে এক নম্বরের প্রিয় আমার মন চায় আপনার এই চমৎকার চেহারা মোবারকের দিকে সারাদিন আমি তাকাইয়া থাকি আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কষ্টের ঘটনা শুনেন যখন পাহাড়ের পাদদেশে এটা আমি বুঝাতে চাই নাই কারণ দুইটা সফর হলো কষ্টের একটা হলো হিজরতের সফর বিদেশ যারা যায় তারা বুঝে গো ও আমার মায়েরা আপনার স্বামী বিদেশ থেকে মাল কামাইয়া পাঠায় মাহফিলে 10টা টাকাও দেন না অথচ হিজরতের সফর হিজরত মানে হলো ত্যাগ করা বিদেশে যায় সে বুঝে গো কত কষ্ট এটা হলো নবীর জীবন থেকে শিক্ষা হযরতে আবু বকর হলো হিজরতের সাথী আগের ঘটনাগুলো সবাই জানেন এটা হলো নতুন শিক্ষণীয় আল্লাহর হাবিব বলল তাহলে তুমি বলতে চাও আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বুঝি সারা দিন আমার চেহারার দিকে তাকায় থাকতে মন চায় আর আমরা নবীর নামে শুনতে পারি না আর আবু বকরের মন চায় সারা দিন নবীর চেহারার দিকে তাকায় থাকতে এইবার সাব নদীকে দেখতে চায় আর আবু বকরের মন চায় সারাদিন নবীর চেহারার দিকে তাকাতে কাফের মুশরিকদের ভয়ে আল্লাহর নবী যখন পাহাড়ের পাদদেশের মধ্যে গার সাউরের মধ্যে যখন পলায়ন করলো ওইখানে যাওয়ার পরে আল্লাহর নবী বলল মনোযোগ দেন মনোযোগ দেন শিক্ষণীয় বিষয় হলো দুইটা সফর আমার দিকে তাকান এদিকে কি আমার দিকে তাকান দুইটা সফর এইবার যখন একটা পাহাড়ের পাদদেশে যখন গেল নবীজি বলল আবু বকর শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে আমি একটু তোমার রানের উপর আমার মাথাটা রাখতে চাই মনে রাখতে হবে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তো এমন খুশি হয়ে গেল দ্বীনের নবী যদি আমার এখানে মাথাটা রাখে আমি দুই নয়ন ভরি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকব আবু বকর আশেক সাহেব তো নবীকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে কিন্তু যখন গুহার মধ্যে ঢুকলো আল্লাহর নবী যখন কাত হলো রানের উপরে মাথা মোবারক দিল আবু বকর দেখতে পেল চোখ কিন্তু ঘুরায় না শুধুমাত্র দেখতে পেল ওই যে একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মধ্যে পা দ্বারা ছিদ্রটাকে আটকায়া দিছে কিন্তু সাপও আমার নবীর দেখার জন্য পাগল আবু বকর নবীর চেহারার দিকে তাকায়া থাকতে পাগল আরো একবার বলেন না গো সুবহানাল্লাহ এইবার ছিদ্রের মধ্যে পা দিয়া নয়ন ভরিয়া আখিরি জামানার পয়গম্বরের দিকে তাকায়া রইল এইদিকে সাপের তো মেজাজ খারাপ ভালোবাসার মানুষটারে দেখবো কোনো কুল কিনারা পায় না একটা মাত্র ছিদ্র দেখা যায় তাও দেখি বন্ধ কারণ সাপ নবীরে ভালোবাসে আবু বকর জোরে কর না সাপ ভালোবাসে আবু বকর আবু বকর ডানে আর বামে তাকায় না দুই নয়ন ভরিয়া নবীর চেহারা মোবারকের দিকে তাকায় জোরে বলেন আবু বকর কিন্তু নাড়ায় না নবীর চেহারার দিকে তাকিয়ে আছে ওই যে কথা আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরের চোখ থেকে পানিগুলো পড়ে আমার নবীর চেহারা মোবারক পর্যন্ত চলে আসলো নবীর চোখ পেরে দেখলো আবু বকরের সব ভিজে গেল আল্লাহর নবী বলল আবু বকর তোমার বুঝি মন খারাপ আবু বকর বলল না না দিনের নবী আমার কি জন্য মন খারাপ হবে কারণ আমার ভালোবাসার মানুষ তো আমার সাথেই আছে তাহলে তুমি কান্না করো কেন বিবির কথা মনে পড়ছে বাচ্চার কথা মনে পড়ছে এলাকার কথা মনে পড়ছে না গো নবী কিন্তু ওই যে দংশন করছে সেটা কিন্তু বলে না আল্লাহু আকবার কয় না এইবার নবীজি দেখতে পেল আর একটু চোখ ঘুরে দেখে আবু বকরের শরীরটা কালো হয়ে গিয়েছে আমার নবী উঠে বলল আবু বকর কি হয়েছে এবার আবু বকর যখন পা সরালো সঙ্গে সঙ্গে সাবও আমার নবীরে সালাম নিয়ে নিল
নবীজি বুঝতে পেল আবু বকর এবার নবীকে বলল গো দ্বীনের নবী গো কি জানি আমাকে কামড় দিয়েছে কিন্তু আমি কিন্তু চোখ ওদিক নেই নাই কারণ এই সুযোগ আমি আর কখনো পাবো না আপনার মাথা মোবারক আমার পায়ের উপরে নয়নাবিরাম দৃশ্য আমি আমার দুই নয়ন ভরিয়া আপনার চেহারার দিকে তাকিয়ে আছি আল্লাহ নবী বলল আবু বকর এটা বুঝি কথা হলো তোমাকে তো সাপ দংশন করেছে যা এটা আমার মূল বিষয় নয় আল্লাহর নবীর লালা মোবারক ওই জায়গার মধ্যে লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে আবু বকর পুনরায় আগে চাইতে বেশি সুস্থ হয়ে গেল তাহলে কয়টা সফর কষ্টের কয়টা সফর কষ্টের এর মধ্যে একটা হলো হিজরতের এটা আমাদের আলোচনা না আমাদের আলোচনা হলো যায়েদ বিন হারেসা মনে আছে রে যায়েদ বিন হারেসার ছেলের নাম হলো উসামা ও আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে এইবারে যখন যায়েদ বিন হারেসাকে নিয়ে আল্লাহর নবীজি তায়েফের ময়দানে গেল কোন ময়দানে কোন ময়দানে কোন ময়দানে তায়েফের কথা ভেবে কাঁদে শুধ নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুখন আল্লাহু আকবার যায়েদ বিন হারেসা মদিনার সফর হিজরতের সফর হলো আবু বকর সঙ্গী এই জায়গার মধ্যে যায়েদ বিন হারেসা সঙ্গী তায়েফের ময়দানে আমার নবীর সঙ্গে যখন গেল তায়েফের বাচ্চারা মনোযোগ আসেনি তায়েফের বাচ্চারা তায়েফের কাফেরেরা তায়েফের বেঈমানেরা একবার নয় দুইবার নয় তিন তিনবার পর্যন্ত এমন ছক্কা ছক্কা পাথরগুলো আমার নবীর শরীরে মেরেছে শরীরটা পুরো ডেবে গিয়েছে একবারে রক্তে পুরো শরীর আমার নবীর ভিজে গিয়েছে একবার নয় দুইবার নয় তিন তিনবার আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে তিন তিনবার তিন তিনবার আমার নবী পড়ে গিয়েছে এবার যায়েদ বিন হারেসা বলেছে ও তায়েফের যুবকেরা রে আমার দীনের নবী রে আর মাইরো না আমি আমার বুকটা বেঁধে দিলাম যত পারো আমার বুকের মধ্যে পাথর মারো চিৎকার করে বলেন না আল্লাহ এই হলো যায়েদ বিন হারেসা তার ছেলের নাম উসামা এত দূর বুঝানোর জন্য এত দূর পর্যন্ত যেতে হয়েছে এবার উসামাকে চালাক সাহাবী বলল মনোযোগ আসেনি মনোযোগ আসেনি বিষয় কি বিষয় কি বিষয় কি ন্যায় পরায়ণ বিষয় কি বিষয় কি এইবার সালাক সাহাবী বলল এ ওসামা তোমার দাদার কানে আর মুখে গিয়া বলবা দাদা ভাই কিছুক্ষণ পরে যে মহিলার বিচার কার্যক্রম আপনি পরিচালনা করবেন এটা হলো আমাদের কোরাইশ বংশের মহিলা এর বিচারটা একটু শিথিল করে দেন একটু শিথিল করলে কোরাইশ বংশের সম্মানটা রক্ষা হয় ও আমার বাবারা ও আমার বন্ধুরা আমার দীনের নবী হেলান দেওয়া অবস্থায় ছিল এইভাবে লাভ দিয়ে উঠে এমন রাগ হয়েন রাগে অগ্নিশর্মা চেহারা মোবারক কেমন লাল হয়ে গেল বলল ওয়াল্লাহি রব্বিল কাবা কাবার প্রভুর কসম করে বলছি ও আমার সাহাবীরা তোমরা মনে করেছো আমি মনে হয় বুঝি না তোমরা আমার নাতি ওসমারে পাঠাইছো শোনো এটা তো মাত্র কোরাইশ বংশের মহিলা আমার মেয়ে ফাতেমা হাসান হুসাইনের মা জান্নাতি যুবকদের মা আমার মেয়ে ফাতেমা শুধুমাত্র তা নয় জান্নাতি মহিলাদের সরদারিনী আমার মেয়ে ফাতেমা আলী কাররামা আমার মেয়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله
নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আছে নি আছে আছে কোন বাবা জান্নাত দিব নেই ওই ওই জায়গাতে কোন বাবার খানা আছে নি নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ভাইয়া নামাজ রোজা ছাইরো না মাহফিল কইলেন নওয়াজ হলেন না লাভ হইব না ভাইয়া নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদে মত বইল না নামাজও পড়লেন রোজাও রাখলেন বুড়িয়ারে হিঁটলেন লাভ হইল ভাইয়া নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদে মত বইল না সব ঠিক আছে নবী সুন্নি করেন না হইব না কথা কয় না খুতবার সময় গেলেন ফরজ হড়িয়ে আবার বাইরে সিগারেট ধরে লাভ হইব না মনোযোগ দিতে হবে ভাইয়া নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদে মত বইল না নবীর সুন্নাত ছাইরো না ভাই নবীর সুন্নাত সব বুঝতে হবে সব বুঝতে হবে ভাইয়া নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা বাবা মার খেদমত নামাজ রোজা পাক্কা হাদিস কিন্তু মা বাবারে খাওয়ায় না ওই বলি আবার নামাজও ঠিক আছে রোজাও ঠিক আছে মা বাবারা খাওয়ায় সুন্নাত তোলে না মেসওয়াক করে না নবীরে মানে না ওই বলি ভাইয়া নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদে মত বইল না নবীর সুন্নাত ছাইরো না ভাই নবীর সুন্নাত ছাইরো না ভাই বেদাত আমল কইরো না জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নৌকা চলে না যেমন মাঝি ছাড়া চলবো নি চলবো নৌকা তো উঠি কোনো মাঝি টাঝি লাগতো না আপনি কইলেন যে আমি আলতাম বছরে গাড়ো গেছি কি এর নৌকার মাঝি আমি ইউনিয়ন যুবলীগের সভাপতি আজকে নৌকার মধ্যে আর বই থাকতাম চলবো নি নৌকা লঞ্চ আয় একটা টলি দিব লঞ্চ আয় গিরবো যুবলীগ হুজুর বক্তা তক্তা কাম হইব নি আর একটা নাই একবার চেং করে উঠাই দিব ঠিক কিনা বলেন তাহলে নৌকা চলে না যেমন মাঝি ছাড়া রিক্সা চলে না যেমন চালক ছাড়া চলবো নি এখন স্টেশন বাজারে এমিয়া স্যার না দূর আমি লড়তাম না রিক্সা দুটি এমিয়া বই রয়েছে এমন যেভাবে বই রয়েছে এই কোনো গানি এমিয়ার ছাড় দিব নি বিজন বাবুকে দূর আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এত স্যার মান দেখেছে দেখ বলি কথা কয় না নৌকা চলে না যেমন মাঝি ছাড়া রিক্সা চলে না যেমন চালক ছাড়া বিমান চলে না যেমন পাইলট ছাড়া হো দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নাম্বার শিখলাম ন্যায় পরায়ণ হতে হবে কি হতে হবে মনে থাকবে নি ঘরের মধ্যে ন্যায় পরায়ণ হতে হবে শুধু হোলা করে সব দিলেন মাইয়ারে দোয়া করে দিলেন বাংলা উদাহরণ শুনেন এগুলা শুনলে বুড়িয়ারা আমার বিরুদ্ধে চলে যাইব আল্লাহ কয় ইউসি কুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিস্তু হাদিকুম সায়াইন মজা করে বলতেছি আমার নানার নাম মাওলানা ওয়াজিউল্লাহ শ্যামগঞ্জের বড় হুজুর বলে 100 বয়স চলে লুৎফর রহমান সাহেবেরও 12 বছরের সিনিয়র লক্ষ্মীপুরের কিতাবে আলেমদের মধ্যে অন্যতম একজন 1953 সালে লক্ষ্মীপুর আলিয়া যখন দাঁড়াতে ছিল তখন তিরমিজির ওস্তাদ ছিল উনি আমার মতো এমন গায়ক না তবে অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ
আমার মায়ের আটজন, আমার মামারা পাঁচজন একই ঘরে দুই বিয়াতে করে না। আমার ছোট খালু রাজীবপুর মাদ্রাসা সুবার এমিয়ারে মাঝে মধ্যে আমি কই না না ও না না আমার মাঝে দু হাই বলে দূর দিয়ে দেন কবেটা তোর মা কদ্দুর হাই আর হুলাইন হলো তেরুগা আমার আছে অল্প কদ্দুর। আমি কইছি না না এইসব কথা কইলে চলতো না, আপনি যত বড়দা হুজুরে হন না কেন আমার মা এটা আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য বলছি। ও হাদিসা ফোলারে বেগিন দিয়ে দেন কন তোরে তোরে দোয়া করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি ইসলাম আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেন না, সুতরাং আপনি আল্লাহর জান্নাত কোনোদিনও পাবেন এই শুনেন। তো আমার নানারে বললাম না না আমার মায়ের তো আমারে দিয়ে দেন তোর মা কত দূর হাইবো। আমি কই আপনার হোলা যদি এক দিশি মায় আমার মা আধা দিশি ভাইবো এটা দিয়ে দেন কবেটা এক দিশি এমনি কিরবি বুঝানের লাই বলছি। যেভাবে আপনারা বুড়িয়ারা বুঝান আর কি, আমার নানা কইছে মরলে লই রে তো কিন্তু বুঝানের লাই বলছি। ও হাদিসা কে কইছে আপনারা দোয়া করে দিত, আপনার দোয়ার দরকার নাই, আপনি বাপের উপর তো ফরজ সন্তানের জন্য দোয়া করা, আপনি যদি ইচ্ছা করে না করেন আপনি হলেন বখিল, আর বখিল ও আদুল্লাহ বখিল কি ফোন যারা তার আল্লাহ শত্রু, আর আল্লাহ শত্রু বুঝি জান্নাত পাবে। আপনি বাপ তো আমাদের মতো ফরজে সন্তানের লাগে দোয়া করা, আমাদের কে কইতে সন্তান ওই হোলারে আপনি এক দিশি হুরা দিলেন কিন্তু মাইয়ারে আধা দিশি যেটা হানা এটা আপনি না দিকন তোর বাইরে দিয়ে দিলাম। এ তুই টেনশন করিস না তোর বাবা দোয়া করে দিছি, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক কারণ এই বন্টন কে করে দিছে এটা নামই হলো কি আল আদ ন্যায় পরায়ণতা। আপনি ন্যায় পরায়ণ হন আমাদের এত দোয়ার দরকার নাই, করলে করেন না করলে না করেন, মেয়েদের হক আদায় করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ সবাই দিবেন, এ মুরুব্বিরা দিবেন। নামাজ পড়ে কোনো লাভ হবে? নামাজ পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, এগুলো বুঝতে হবে খুঁটিনাটি বিষয় যেগুলো আপনি সামান্যের কারণে ডিস করে। আচ্ছা বলেন সব ঠিক আছে, ফাইনাল রাউন্ডে গেছে, হাতে গুঁজ দিত মনে আছিল না অথবা গুঁজ হাতার কোনো রকম নর্মাল আছে টক্কা দেওয়ার আগে লুঙ্গি খুলে গেছে হাতে ফাইনাল রাউন্ডে যাইতে বলি কথা কর না হের বলি আর নামাজ পড়ে লাভ হবে কি মাইয়ার হক মূলটাই তো আপনি দেন নাই কথা কয় না এটা আল্লাহ আকবর বলতেন না এমন একজন আল্লাহ পেয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই দুনিয়া থেকে কবর পর্যন্ত সকল সমস্যার সমাধান। বেডা ফ্রান্সের কাছে যাওয়ার দরকার নাই, লেলিনের কাছে যাওয়ার দরকার নাই, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প পাগলের কাছে যাওয়ার দরকার নাই, নরেন্দ্র মোদির কাছে দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আমার নবীর জীবনের মধ্যে আমার নবীর জীবন মানে হলো আল্লাহর কোরআন আর আল্লাহর কোরআনের মধ্যে আমি আল্লাহ 1500 বছর পূর্বে সব সমাধান করে দিই সমাধান। তোরে কে কইছে উত্তরবাদ যাইতে, তোর বাড়িতে তো কোরআন আছে সুবহানাল্লাহ তোরে কোন তোর উত্তরবাদ যাইতে তো কয় না, ভারত যাইতে তোর কয় না, লেনিনের কাছে যাইতে তোর আল্লাহ কয় না, তোর নিজের বাড়িতে কোরআন আছে, কোরআন দিয়ে তুমি সব কিছু পরিচালনা করো তোমার ভাগ্য আল্লাহ খুলে দিবে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমল বললাম, দ্বিতীয় একটা আমল আপনাদেরকে বলি, 95% মানুষ আপনারা সুন্নত নামাজ পড়েন না, ওয়াজ তো সুর দিলে আগামী বছর দাওয়াত কম ওইটা ঠিক আছে কিন্তু কিছু আমল করাই 95% মানুষ সুন্নত নামাজ পড়ে না 95%। আমার খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে, মনোযোগ দিতে হবে, এখানে অনেক বিজ্ঞ আলেমরা আছে এই পৃথিবীতে, কেউ ফরজে 100-এ 100 না বলেন, মাসালা বুঝতে হবে কি আল্লাহ পাইছি বেটা, তুমি সুন্নত পড়ো না, তুমি সুন্নত পড়ো না, আর আল্লাহ কি সেটিং করছে এই পৃথিবীতে। আমার মা ফরজে 100-এ 100 আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার হুজুর না, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আর বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ নবী হলো আখিরি জামান আর পয়গম্বর। আল্লাহ চায় নাই নবীর উম্মতরা জাহান্নামে যাক, আল্লাহ আকবার কয় না। এই কারণে বিভিন্ন মাধ্যমে অনুনয় ভাবে বিভিন্ন মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে একবার নয় দুইবার নয় বাবা ন বনা ন রে এমনি নয় এমনি কর এমনি নয় এমনি কর, কিন্তু এত তো যৌবনের ক্ষমতা হাইয়া মানুষের মানুষ মনে করে না, করে কথা কয় না দেখি না। এখানে শিক্ষণীয় বিষয় হলো আপনার ফরজে ভুল হবে এটা 100%, আর ফরজের ওই কাটাকাটিটা সুন্নত দ্বারা হবে সুবহানাল্লাহ কয় না। এবার অনেক মানুষ আছে সুন্নত ভুল করলেন, আমার আল্লাহ কয় ফরজের লগে ওয়াজিব দিছি, ফরজের লগে সুন্নত দিছি, স্পেশালি নফল দিছি, কারণ হলো ফরজ যদি ভুল হয় ওয়াজিবে টাইমবো, ওয়াজিবে যদি ভুল হয় সুন্নতে টাইমবো, সুন্নতে যদি ভুল হয় নফলে টাইমবো, তারপরেও আমি আল্লাহ চাই তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ
তুমি যদি এত দরিদ্র দূর মিয়া আপনি দরকার আছে না আজান না তাই তো জাহান্নামে যাইতাম চাই আরে আল্লাহ আপনারা হারাইছেন আইলাম টেড়া মানুষ আমি জান্নাতে যাইতে চাই না এই মাসালাটা কি আপনারা বুঝছেন আপনি বড় যে 100 এ 100 না আল্লাহ কতর ওয়াজিব দিলাম এরে বাবা না ওয়াজিবটা মান বুঝেন আল্লাহ বলছি তখন আপনি চিন্তা করেন ওয়াজিব মানে তো আল্লাহ এর সুন্নত অন্তত ধর একটা ধর একটা ধর আপনি সুন্নত কাটাকাটি করলেন আল্লাহ কা নফলটা ধর তো একটা ধর আমি আল্লাহ তোর জান্নাত দিতে চাই সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এটা একটা মাসালা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এত দূর পর্যন্ত আসছে এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই এক নাম্বার হলো ন্যায় পরায়ণ হতে হবে কি হতে হবে দ্বিতীয় নাম্বার ওয়াল ইহসান সবাই বলেন সবাই বলেন সদ আচরণ করতে হবে কি করতে হবে সবাই কয় না আচ্ছা সালাম দেওয়া সদ আচরণ না খারাপ আচরণ মুরব্বী দেখলে চেয়ার ছেড়ে দেওয়া সদ আচরণ না খারাপ আচরণ মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাওয়া সদ আচরণ না খারাপ আচরণ আচ্ছা বলেন এখন বলেন মুরব্বীর সাথে ঠেলা ঠেলি এলাকার পাওয়ার মুরব্বীরে ধাক্কা দিয়ে হালাই দেওয়া সদ আচরণ না খারাপ আচরণ এবার মনোযোগ দেন বিশ্ব মুসলিম বিশ্ব মানবতা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্ব মুসলিম ভালো ব্যবহার করতে জানে না এর মধ্যে অন্যতম হলো বিশ্ব মুসলিম একে অপরকে সালাম দেয় না বুঝলাম হারি না সালামের আশা করে না বলতে হবে জটিল মাসালা সালামের সালামের সালাম দেয় না সালামের কি করে আর আল্লাহ কি বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ন্যায় পরায়ণ হও ওয়াল ইহসান সদাচরণ করো এর মধ্যে সদাচরণের মধ্যে আমি মনে করি এক নাম্বার উদাহরণ হলো সালাম এক নাম্বার কি এক নাম্বার ও হুজুর আপনি বিশ্ব নবীর চাইতে বড় হুজুর না ও চেয়ারম্যান ও নেতা আপনি বিশ্ব নবীর চাইতে বড় নেতা না ও দাদা আপনি বিশ্ব নবীর চাইতে বড় দাদা না কারণ ওসামার দাদা হলো বিশ্ব নবী হাসান হোসাইনের নানা হলো বিশ্ব নবী মনোযোগ দেন এটা জটিল মাসালা জটিল শিক্ষণীয় বিষয় ও নানা আপনি বিশ্ব নবীর চাইতে বড় না নানা ও ডাক্তার আপনি বিশ্ব নবীর চাইতে বড় ডাক্তার না কারণ বিশ্ব নবীর লালা লাগিয়ে দিলে মানুষ সুস্থ হয়ে যায় ও স্বামী আপনি বিশ্ব নবীর চাইতে বড় স্বামী না কারণ হলো আয়েশার স্বামী বিশ্ব নবী খাদিজার স্বামী হলো বিশ্ব নবী সুতরাং যত কোয়ালিটি আছে সব চাইতে বড় হলো আমার নবী কোনদিনও সালামের অপেক্ষা করতো না সালাম তাকে দিবে এমন অপেক্ষায় ছিল না আমার নবী সবার আগে সর্ব অবস্থাতে ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক সবার আগে আমার নবী সালাম দিত হাদিসটা কি ঠিক আছে কথা কি ঠিক আছে ও আমার বাবারা ও আমার বন্ধুরা বিশ্ব মুসলিম নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হলো এটা মনোযোগ দেন একজন আয়েশা নবীরে বলল আইয়ুল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে উত্তম কাজ হলো কোনটা নবী বলল ক্বালা তুতইমু ত্বাম কথা করা উসসালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া একটা হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো আরেকটা হলো পরিচিত এবং অপরিচিত ব্যক্তি এই দুইটা মানুষকে এই দুই স্তরের মানুষকে সে তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক তুমি যদি তাকে সালাম দাও এই দুইটা হলো আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুরের সালামের অপেক্ষা করে হুজুরদেরকে বলি ও হুজুর আমাদের হুজুররাও সালামের অপেক্ষা করেন না আপনি আগে সালাম দিবেন ও দাদা আপনি দোকানের মধ্যে ঠ্যাঙের উপরে বই রুডে বই বই কর সালামের হলো আমারে সালাম দেন ওই বেড়ার বাপের নামে তো সালাম সালামের হলো আপনারে সালাম দিব কেমনে আপনি বুড়িয়ার মুখের মধ্যে কি হইছে আপনি বুঝি সালাম দিতে পারেন না এখানে বসে বসে দোষ ধরেন এই দোষ ধরার অধিকার আমার আল্লাহ আপনারে দেয় না ঠিক কিনা বলেন এই চেয়ারম্যান যদি এই এলাকার একটা ছোট মাসুম বাচ্চাকে সালাম দেয় এটা বাদ দেন আমি আরিফ মিয়াজি মেহমান ছোট বাচ্চাকে যদি সালাম দিই আল্লাহর কসম করে বলছি রাত্রিবেলা গিয়ে বলবে বাবা হুজুর আমারে সালাম দিছে বাবা আমাদের হেডমাস্টার আমারে সালাম দিছে ও আমার মা চেয়ারম্যান আমারে সালাম দিছে আপনি তো সালাম দিলেন না আপনি তো সালাম দিলেন তার মানে আপনি জান্নাতটা ক্রয় করে নিলেন সালামু আলাইকুম সালাম তো অনেকে শুদ্ধ
করি পারেও না হেতে এমনে বড় মানুষ এবার সালামটা শিখেন প্রথমে শিখাইছি আল্লাহ কি শিখাইছি বলেন এবার শিখেন সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো হবে না মাসালা শুনেন এবার তাসবিহ শুনেন সামনের হরফে যদি যজম থাকে খেয়াল করেন কি থাকে বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আচ্ছা এটাকে আমি টাইট মেজাজে কইছি না নরম করে কইছি তাহলে সামনের হরফে যদি যজম থাকে সেটা নরম হয় কি হয় বলেন হামজা লাম জবর আল নরম না সত্য আবার যদি সামনের হরফে তাসদিদ হয় সেটা সত্য যজমালা হরফকে পিছনের হরফ আস্তে কইরা ধরবো আর তাসদিদ আল হরফকে খপ কইরা গিয়া ধরবো টাইট কইরা বলেন তাসদিদ আল হরফকে কেমনে ধরবো আচ্ছা তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয় কয়বার কষ্ট হইতেছে নি গল্প কইলে এটা কাছে ভালো লাগে শিখাইলে এটা কোনো মেজাজ খারাপ হইলা দাও ভাই আপনি আবার দিলে দিবেন না দিলে না দিবেন এটা হেমিয়ার বিষয় বলেন তাসদিদ আল হরফ কয়বার হয় বলেন তো হামজা গিয়ে সিনে ধরবে আস বলেন একবার সিনের উচ্চারণ হইছে না আবার বলেন সালা সালা বলতে সিনের উচ্চারণ হইছে নি কয়বার হইছে শুদ্ধ করে দিবেন ও চেয়ারম্যান বিএনপি করার কারণে আপনি আমারে দেখতে পারেন না আসলে শুনেন আমার ওয়াজগুলো ডাইরেক্ট শিখতে হবে ও চেয়ারম্যান জমাত করার কারণে আপনি আমারে দেখতে পারেন না কিন্তু আমি আপনারে ভালোবাসি আসসালামু আলাইকুম ও চেয়ারম্যান আপনি না দেখতে পারলেও এমন দোয়া আপনার জন্য করলাম আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক ও চেয়ারম্যান আপনার দলীয় মানুষও আপনারে সালাম দেয় না আমি কতটা আপনারে ভালোবাসি শুধু এই অর্ধেক দোয়া করব না ও রহমাতুল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি আমারে খারাপ জানলে কি হইব অর্ধেক দোয়া আমি করব না ও বারাকাতু ও চেয়ারম্যান আপনার উপর আল্লাহর বারাকাত বর্ষিত হোক আসসালামু আলাইকুম কোটি সালাম সকলে শুদ্ধ করে বলো এ কালাম শুনো ভাই মুসলমান তোমাদের বলি প্রিয় নবী বলেছেন তোমাদের লাগি যেইজন প্রথমে সালাম দিবে ভাব ধরবেন না আমি খতিব আমারে সালাম দেন আমি বক্তা আমারে সালাম দেন এমন ভাব ধরবেন না এবার শিক্ষণীয় বিষয় বলি ও আমার বাবারা একজন রিকশার ড্রাইভারে সালাম দিবেন কি যে তৃপ্তি পাবেন আপনি একজন ব্যান গাড়িওয়ালারে সালাম দিবেন কি যে তৃপ্তি পাবেন সহজ কথা আপনি একজন অধীনস্থরে সালাম দিবেন ওই সালামের মধ্যে যে তৃপ্তি আছে কোটি টাকার ব্যবসা কইরা আপনি সেই তৃপ্তি পাবেন না ঠিক কিনা বলেন যেইজন প্রথমে সালাম দিবে 90 নাকি পাবে সে বলেছেন নবী সুবহানাল্লাহ ধরে কয় না এই কারণে সালাম আগে আগে দিবেন সালাম আগে আগে দিবেন সালাম নিবেন আশা করবেন না সালাম আগে আগে দিবেন যেইজন প্রথমে সালাম দিবে 90 নাকি পাবে সে বলেছেন নবী তাই মোরা প্রথমে দিব সালাম 90 নাকি পাবো মোরা হাদিসে প্রমাণ আল্লাহু আকবার এবার এমন কিছু কুলাঙ্গার আছে সালামের জবাব লয় না আছে নি আমার বাপের লোকে ঠেলা ঠেলি আল্লাহ থাড়া উড়বে গুনা উড়বে কে দিব কে মাসালা শুনেন সালাম না দিলে গুনা নাই কোন সালাম না দিলে কিন্তু না লইলে না দিলে গুনা নাই না দিলে চেয়ারম্যানের লগে হাঁটতেন না মনে করেন আর ইপিজির লগে হাঁটতেন না হেল লগে অনেক লোকের পরিচয় এখন হেল লগে আমনের শত্রুতা এর কেমনে আসামি বানাইবেন জানা নি বারবার সালাম দিবেন হেতে আমনের সালাম লইতো না ওই আদালতে উকিলের সালাম উকিলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উকিলের সালাম হেতে লইতো না ওই আদালতে উকিলের হাত থেকে বাঁচতে হেতে আর আমি একিলে একিলে দরকার আছে নি পিয়া নাই যে কি হইছে বেশি বেশি তারা সালাম দিবে হেতে তো কিন্তু কি হবে আসামি কি হবে ওই মিয়া তো কি কিরে আমার সালাম বেডা আমার সুন্নত লইলি না হে মিয়া কেউ কালতি করিব নি তাহলে জিতার একটা সুযোগ আছে নি সুবহানাল্লাহ কয় না যেই জন সালাম শুনে উত্তর না দিবে ওয়াজিব তরকে গুনা তার হবে যেই জন সালাম শুনে উত্তর না দিবে ওয়াজিব তরকে গুনা তার হবে তাই মোরা সালাম শুনে দিব উত্তর দশ নেকি পাবো মোরা অতি সত্তর সালাম দিবেন সবাই আমার সময় শেষ আমি শেষ করে দিব সালাম দিবেন সবাই সবাই সালাম দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে সালামের অভ্যাসটা করার তৌফিক দান করুক সকলের নামে তাহলে আল্লাহ কি বললো ওয়াল ইহসান সদাচরণ করতে আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা তুমি দিনে একটা ভালো ব্যবহার করো এই মানুষটারে দেখলে মুস্কি হেসে দাও এটাও নবীর সুন্নাত সুবহানাল্লাহ কয় না
শুধুমাত্র হজ করতে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, অন্যের আল কাইটা অন্যের জমি দখল দিয়া হারামের ব্যবসা কইরা সুদের কারবারি কইরা, নামের আগে আলহার, নামের আগে আলমাস, নামের আগে আলকাস লাগানোর জন্য তুমি চেষ্টা করো, তোমার ওই হস্ত কোনো দাম নাই, নবীর ছোট্ট ছোট্ট সুন্নত গুলো আমল করো, তোমার জান্নাতের রাস্তা আমার আল্লাহ নিজে সহজ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি দিনের বেলা একটা ভালো কাজ করে, একটা ভালো ব্যবহার করে, মুরব্বি দেখলে সালাম দিলেন, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে দিলেন, এটাও একটা ভালো কাজ, গাড়িতে উঠলেন, একজন মা উঠতে পারে না, আপনি ছিটটা ছেড়ে দিলেন, এটাও একটা ভালো কাজ, একটা ভালো কাজ যদি আপনি করেন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এবার বলেন ফরজের পরে শ্রেষ্ঠ নামাজের নাম কি? তারমিয়া তাহাজ্জুদ, ফরজের পরে শ্রেষ্ঠ নামাজের নাম কি? কিয়ামুল লাইল। কি নাম? কিয়ামুল লাইল। কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে হলো রাত্রি, রাত্রের নামাজ, যাকে তাহাজ্জুদের নামাজ বলে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে যদি ডাইরেক্ট কানেকশন চান, আপনার ছেলে নাই রাত্রে দাঁড়ায়া যান, আপনার মেয়ে দরকার রাত্রে দাঁড়ায়া যান, আপনার ব্যবসা ভালো দরকার, কি এর হুজুরের কাছে দোয়া? হুজুরের কাছেও দোয়া চাইবে, হুজুরে দিয়া না দিলে হুজুর চলবো কেমনে? তবে আগে কি করতে হবে? রাইট দাঁড়াই দিতে হইব, যেই কোনো বিষয়ের মূল সমাধান রাইট দাঁড়াই দান। সুবহানাল্লাহ কয় না? এক বাক্যে শিখাই দিলাম, যেই কোনো বিষয়ের মূল সমাধান হুজুরে শিখাই দিছে, তো হুজুরে তো পাওনা আছে। ঠিক আছে, যাক মাশাআল্লাহ, আপনাদের চেয়ারম্যান তো ভালো সুন্দর ব্যবহার করতেছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো চেয়ারম্যান। আর কিছু তো আছে মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? মনোযোগ দিয়ে শুনতেছে এবং আমাকে সাপোর্ট দিতেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে যেই কোনো বিষয়ের সমাধান রাত্রিবেলা আপনি দাঁড়াইয়া যান, সুবহানাল্লাহ কয় না? খোলা লাগবো, দরকার পরে দাঁড়াই যান, ব্যাকে ঘুমাবো, হোলা মাইয়া ঘুমাবো, দাঁড়াই যাবেন। এবার নবীর শেষ কথাটা বলি, হযরত আয়েশা বলে, ওগো দিনের নবীর সাহাবীরা শুনো, আমার পেয়ারা স্বামী, আমার ভালোবাসার মানুষটা রাত্রিবেলা এমন ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, তার পা মোবারকটা এমন ভাবে ফুলে যায়, আমি তাকে বারবার বলি তুমি একটু বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? সেটা কি নামাজ? সেটা কি নামাজ? তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর এমন ভাবে নামাজ পড়তো, দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে নামাজ পড়তো, পুরো পাটা ফুলে যেত। হযরত আয়েশা বলেন, শুধু তা নয়, আপনাদের নবী আমার প্রাণের স্বামী রাত্রিবেলা এমন ভাবে মুনাজাতে কান্নাকাটি করত, চোখের পানিতে পুরো বিছানাটা ভিজে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রধান মেহমান চলে আসছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করুক, বলুন আমিন। ফরিদ ভাইয়ের মা মারা গিয়েছে, তাকে জান্নাতের ব্যবস্থা করে দিক, বলুন আমিন। ফরিদ ভাইয়ের বাবা অসুস্থ, আমাদের মনির ভাইয়ের মেয়ে মা সহকারে সবাইকে আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। শাকিল ভাইয়ের বাবাও মারা গেছে, আল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ, আমার মতো ছোট্ট মানুষটাকে সুযোগ করে দেওয়ার জন্য। হে আল্লাহ, যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, পরে আপনাদের কে আমল, পরে আপনাদের কে আমল। Mm-hmm.